আমারটা তো ভাই আমি বন্ধ করে দিতে চাচ্ছি, এই ভালো ভালো গাড়িগুলো আমার পক্ষে চালানো সম্ভব হচ্ছে না, কারণ আমার এখানে লোক নাই আর আমি তো একটা সরকারি চাকরিজীবী, এই জন্য খামারটা আমি ভালো করে বন্ধ করে দিব একবার। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী, আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। কৃষি টিভি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানিয়ে শুরু করছি, আমি মোহাম্মদ জুয়েল রানা। সুপ্রিয় দর্শক মন্ডলী, যেখানে ভালো ভালো গাভীর সন্ধান পাওয়া যায়, বকনার সন্ধান পাওয়া যায়, আপনাদেরকে আমি সেখানে নিয়ে যাওয়ার চেষ্টা করি। আর বিশেষ করে আমি যেহেতু বিক্রি প্রতিবেদনগুলো করি, যারাই বিক্রি করে তারাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করে। তো আজকে দেখতে পাচ্ছেন চলে আসছি, মাশাআল্লাহ খুব সুন্দর সুন্দর কিছু গাভী, কিছু বকনা রয়েছে, ফ্লাগবি সার রয়েছে। আর এই খামারের অবস্থান হচ্ছে গাজীপুর জেলার কালীগঞ্জ থানার মহানি, এটা হচ্ছে আপনার বড়নগর যে বাইপাস রয়েছে এটা থেকে একটু ভিতরে। তো এটা একদম তরুণ উদ্যোক্তার খামার, তানবীর ভাইয়ের খামার। তো তানবীর ভাই আগেও গাভী পালন করেছেন, তো এখন যে গাভীগুলো দেখতেছেন উনি এগুলো বিক্রি করে দিবেন, সবগুলো বিক্রি করে দিবেন বকনাসহ। তো কেন বিক্রিটা করে দিবেন সেটা জানানোর চেষ্টা করব, পুরোটা সময় জুড়ে আপনারা আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম জল ভাই, কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি, কেমন আছেন ভাই? আছি ভাই ভালো। তো ভাই মাশাআল্লাহ এবার তো খুব সুন্দর সুন্দর গাভী দেখতেছি, বকনা আছে, এখন খামারে কি অবস্থা? আছে ভাই মোটামুটি, খামারটা তো ভাই আমি বন্ধ করে দিতে চাচ্ছি, এই ভালো ভালো গাভীগুলো আমার পক্ষে চালানো সম্ভব হচ্ছে না, কারণ আমার এখানে লোক নাই আর আমি তো একটা সরকারি চাকরিজীবী, এই জন্য খামারটা আমি ভালো করে বন্ধ করে দেবো একবারে। আচ্ছা আচ্ছা, না ওইখানে আপনার তো আগে একটা খামার ছিল? আমার আর একটা খামার ছিল, এটাও আমার ছিল শখের খামার, তাই এটা আমি পুরোপুরি বন্ধ করে। এখন কয়টা আছে গাভী? আছে কয়টা বকনা? আছে গাভী আছে মোটামুটি আমার দুইটা, আর বকনা আছে মোটামুটি চারটা, সার আছে দুইটা। আচ্ছা আচ্ছা, সব মিলে কি 5-6টা? মোটামুটি 8টা আছে। 8টা কেমন দুধের গাভী আছে? এদিকে দই যায় আমার এখানে 30 প্লাস আছে। 30 প্লাস? হ্যাঁ, একটা এই যে বাচ্চা দিছে 4 দাঁত সাদা গাভীটা, এটা আপনার মোটামুটি এখনই 20-22 লিটার চলে এসে পড়ছে, বাচ্চার বয়স আজকে 2 দিন, এটা মোটামুটি 30 কেজির উপরে দুধ দিবে ইনশাআল্লাহ। আচ্ছা আচ্ছা, এটা তো একদম দেখে শুনে নিতে পারবে? হ্যাঁ, 7 দিন পর্যন্ত আমার এখানে দেখে শুনে গাভী নিতে পারবে। আচ্ছা আচ্ছা, দেখ তাহলে কিছু বকনা আছে দেখলাম, ফ্লাগবি সার আছে? না ফ্লাগবি সার আছে, মুন্ডি বকনা আছে, হলস্টেইন ফিজিয়ান আছে এবং রেড ফিজিয়ান আছে, খুব ভালো মানের গাভী। আচ্ছা আচ্ছা, সবগুলো বিক্রি করবে? সবগুলো বিক্রি করে দিবে। তাহলে চলেন একটু দেখায় এবং দরদাম সহ জানেন। ঠিক আছে। তো তানবীর ভাই মাশাআল্লাহ শুরুতে একটা গাভী দেখতে পাচ্ছি, খুব সুন্দর, কি জাতের এটা? এটা ভাই রেড ফিজিয়ান গাভী। রেড ফিজিয়ান? জি ভাই। আচ্ছা, কয় দাঁতের গাভীটা? গাভীটা 6 দাঁত। 6 দাঁতের দিবে মাশাআল্লাহ। এখন মোটামুটি 4 মাসে প্রেগন্যান্ট আছে এবং দুইবারে এখনো দুধ আছে 15 লিটার। দুইবারে দুধ আছে 15, সাথে গাভ আছে? এখন সকাল বিকাল দুই বেলা মিলা 15 লিটার দুধ আছে। এটা তো যে সময় আপনার প্রথম বাচ্চা দিছিল ওই সময় আমরা সর্বোচ্চ 32 লিটার পর্যন্ত পাইছি। সর্বোচ্চ 32 লিটার? জি ভাই মাশাআল্লাহ। গাভীর জাত দেখেন, একটা ভালো একটু দেখাই দিই, সুস্থ থাকা দরকার, সবই এটার মধ্যে আছে। যেমন কানটা ছোট এবং গাঁটটা থাকবে চিকন, তারপর মাজাটা দেখায় দেন, মাজাটা এখনই প্রায় 1.5 হাতের উপর আছে, তারপর সামনের সাইডটা থাকবে মাজা, মাজা কি বড় সরো? না জি ভাই, মাজাটা দেখায় দেন আপনার দর্শকদেরকে, পিছনে উলানটা মাশাআল্লাহ, উলানটা দেখায় দেন। এখন তো ভাই বিকাল। হ্যাঁ হ্যাঁ, আমি তো আসছি একদমই বিকাল টাইম, ঠেক দিয়ে ব্যাপারীদের মতো দেখাইতে পারি না। না না, এটা তো দরকারও নেই। তো এটা এখন বাচ্চা ছাড়া নাকি? বাচ্চা রেখে দিবেন? সামনে বিয়ানে তো এরকমই নাকি? জি ভাই। এটা কেমন দাম ছাবেন ভাই? এটা ভাই 3 লক্ষ টাকা দাম চাচ্ছি, এখান থেকে দরদাম করার সুযোগ আছে। এটা 3 লাখ টাকা চাওয়া দাম? 3 লাখ টাকা আমার চাওয়া দাম, এখান থেকে দরদাম করে আপনার দর্শক। আচ্ছা আচ্ছা, আলোচনার সুযোগ আছে না ভাই? মাশাআল্লাহ খুব সুন্দর একটি বাচ্চা সহ গাভী দেখতেছি, কি জাতের এটা ভাই? এটা হলস্টেইন ফিজিয়ান গাভীটা, 4 দাঁত বয়স। 4 দাঁত? না গাভীটা দেখেন কতটুকু হাইট, প্রায় 5.5 ফিটের উপরে এখনই হাইট আছে গাভী, হাইট আছে ভালো। বাচ্চাটা কি বাচ্চা? বাচ্চাটা ভাই হলস্টেইন ফিজিয়ান বকনা বাচ্চা। বকনা বাচ্চা এডিএল এর 100% নাভি আছে দেখা যাচ্ছে। কতদিন হয়েছে বাচ্চা দিছে? 2 দিন ভাই। মাত্র 2 দিন? মাত্র 2 দিন মাশাআল্লাহ। কি বকনা বাচ্চা? জি ভাই বকনা বাচ্চা, এডিএল 100%। খুব মোটামোটা দেখতেছি এখনো, দেখেন ওলানের মধ্যে পানি আছে হালকা। হ্যাঁ আচ্ছা, এখনো তো ভালোভাবে খাবার দেওয়া যাচ্ছে না, গাভীটা দেখাই দেন, টিস্যুর মতো পাতলা ওলানের চামড়াটা। ওলানের চামড়াটা অনেক পাতলা? না টিস্যুর মতো, একদম টিস্যুর মতো পাতলা।
আমরা তো ব্যাপারীদের মতো ওলান ঠেক দিয়ে না 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 আমি তো আসছি বিকালে আমরা আমার কথা হচ্ছে যাতে মানুষ আমার কাছ থেকে নিয়ে যাতে প্রতারিত না হয় আচ্ছা আচ্ছা গাবিটার দিকে ভালো বৈশিষ্ট্য আছে হ্যাঁ গাবিটার সবকিছু ভালো বৈশিষ্ট্য আছে দেখেন কান চামড়াটা একটু টান দেন তো চামড়াটা দেখি কি পাতলা কিনা দেখেন একদম রসুন চুচার মতো আচ্ছা আচ্ছা একদম পাতলা দেখা যাচ্ছে তারপর গলাটা দেখুন রাজদাসের মতো কত চিকন এবং মাজাটা দেখুন কতটা ভারী এবং লেজটা কতটুকু শর্ট মানে ভালো ফিজিয়ানের বৈশিষ্ট্য আছে গাবির মধ্যে নাকি বৈশিষ্ট্য থাকা দরকার সব এটার মধ্যে বিদ্যমান আছে আচ্ছা তো এটা কেমন দাম চাবেন ভাই এটার দাম চাচ্ছি 350,000 টাকা 350,000 দাম করার সুযোগ আছে আলোচনা করে নিতে পারবেন ঠিক আছে ভাই চলেন আছে দেখি তো ভাই বকনা দেখতে পাচ্ছি জি ভাই একদম তো গাবির কালার আপনারটার জি ভাই এই গাবির বাচ্চাই নাকি এটা জি ভাই এটা প্রথম বিয়ানের বাচ্চাটা আচ্ছা আচ্ছা এটা সেম টু সেম মার মতই হইছে দেখা যাচ্ছে এটার হাইটও মোটামুটি 5 ফিটের কাছাকাছি হাইট আছে না গাবি দেখেন বকনাটা চেহারাটা দেখেন কতটা মায়াবী এবং নাকটা গোলাপি এবং শিংগুলো সাদা আচ্ছা সবকিছু সাদা একদম কানগুলো একদম বড় পাতার মতো ছোট 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 গলাটা রাজহাঁসের মতো চিকন গলার মধ্যে কোনো নাক নেই দুধের ব্যান নাকি হ্যাঁ ভাই ভালো জাতের বকনার বৈশিষ্ট্য এগুলো দুধের ব্যানটা দেখায় দেন এটা বয়সটা কেমন ভাইটার বয়স হচ্ছে 13 মাস 13 মাস এটা অলরেডি দুইবার হিটে গিয়েছিল সামনের ডাকে যে কোনো মুহূর্তে হিটে এসে পড়বে আচ্ছা আচ্ছা আসলে বিজ দিয়ে দিতে পারবে আচ্ছা এটার মা হচ্ছে এটা একদম সবকিছু জানাশোনা জানাশোনা এটা উলান গঠনটা একটু দেখায় দেন তো আপনারা দর্শককে উলানের ঘটনা মোটামুটি ভালো আসছে না মাশাআল্লাহ খুবই তো সুন্দর এটার মা তো এখানেই আছে না এটার মার দুধ সম্পর্কেও জানা আছে সব কিছু তো এটা কেমন দাম চাবেন ভাই এটার দাম তো 1,65,000 টাকা 1,65,000 জি ভাই আলোচনা করে নিতে পারবেন জি ভাই মাজাটা ভাই দর্শকদেরকে একটু দেখাই দেন আমার গাবির বকনার জাতমানগুলো কিরকম দেখলে বুঝতে পারবেন নাকটা দেখেন নাকটা কত গোলাপি এবং বকনাটি কত মায়াবি আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই চলেন আর আসছে দেখে ভাই আরেকটা দেখতে পাচ্ছি জি ভাই এটাও বকনাই জি ভাই এটাও বকনাই আচ্ছা বকনা আছে কয়টা তিনটা জি ভাই বকনা আছে তিনটা মাশাআল্লাহ এটা কি একদম পালের বকনা জি ভাই পালের বকনা হলস্টেইন ফ্রিজিয়ান জাত এটা বয়সটা কেমন এটা বয়স ভাই 12 মাস 12 মাস এটা যে কোনো মুহূর্তে হিটে এসে পড়তে পারে আচ্ছা আচ্ছা আপনারা দেখেন জাতমানটা দেখেন মাথাটা লম্বা করে এবং গলাটা দেখেন কতটা চিকন পায়ের খোলাগুলো দেখায় দেন এবং পাগুলো দেখেন কতটা মোটা মোটা দুধের ব্যান্ডটা দেখায় দেন এবং কোনো নাভি নাই কোনো কম্বল নাই আচ্ছা আচ্ছা একদম মানে অরিজিনাল না একদম অরিজিনাল ফিট এটা উলানি গঠনটা একটু দেখেন তো দেখি মা আমার এখানে ছিল এটা মা দুধের রেকর্ড ছিল 25 25 না জি ভাই এটা মা বিক্রি করেছে বকনার ইয়াটা খুব ভালো লাগলো চা উলানি তলাটা দেখাই দেন হ্যাঁ দেখাইছি মাশাআল্লাহ লেজটা দেখেন কতটুকু শর্ট আচ্ছা তো এটা কেমন দাম চাবেন ভাই এটা দাম চাচ্ছি 1,45,000 টাকা এখান থেকে দর্পণ করার সুযোগ আছে 1,45,000 জি ভাই আচ্ছা এটা আলোচনা করে নিতে পারবে জি কয় আরেকটা বকনা দেখতে পাচ্ছি জি ভাই এটা হলো সবগুলো তো প্রায় সেম সেম বয়সী নাকি জি ভাই এটা মুন্ডি অরিজিনাল আচ্ছা আচ্ছা অরিজিনাল ঝুটিটা দেখাই দেন এটা কোনো বানানো ডি হন্ডিং করা না এটা জন্মগত মুন্ডি এই যে সিংহের কোনো অস্তিত্ব নাই এবং দেখেন মাথার ফোপাটা ঝুটিটা লক্ষ্য করেন আচ্ছা আচ্ছা ঝুকি মুন্ডি না 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 এটা অরিজিনাল মুন্ডি এটাই তো জি ভাই বয়সটা কেমন এটা এটার বয়স 9 মাস থেকে 10 মাসে পড়তাছে কানগুলো দেখেন কানের কতটা পশম আছে আচ্ছা মাথাটা দেখেন চোখগুলো লক্ষ্য করেন আচ্ছা এটা উলানের গঠনটা একটু দেখাই দিন তো উলান তো সাদাই না উলানের গঠনটা দেখেন এটার মা কেমন দুধ দিত এটা মা ভাই 28 প্লাস ছিল দুধ 28 প্লাস জি ভাই মাশাআল্লাহ এটা কেমন দাম চাবেন ভাই এটার দাম তো 1,40,000 টাকা 1,40,000 আলোচনার সুযোগ আছে জি ভাই ভাই এটা তো মাথা সাদা দেখতেছি কি জাতের এটা ভাই এটা অরিজিনাল ফ্ল্যাগবি অরিজিনাল ফ্ল্যাগবি জি ভাই আচ্ছা ফ্ল্যাগবির বৈশিষ্ট্য কি ভাই ভাই ফ্ল্যাগবির বৈশিষ্ট্যটা হচ্ছে এটার ঘাড়টা অনেক মোটা থাকবে আচ্ছা আচ্ছা এটা কি ঘাড় মোটা আছে জি ভাই দেখা দেন ঘাড়টা আপনাদের দর্শকদেরকে এবং মাথাটা কতটা ছোট এটা এডিএল এর 705 এর বাচ্চা 705 এর 705 নাম্বার বুলের বাচ্চা আচ্ছা এটা কি ষাঁড় বাচ্চা জি ভাই এটা ষাঁড় বাচ্চা বয়সটা কেমন ভাই বয়সটা 10 মাস 10 মাসের দেখো না এখনই কতটা ঘর চলে আসছে ফ্ল্যাগবি গরু তো ভাই এগুলা সুইজারল্যান্ড থেকে এটা উৎপত্তি স্থল এগুলা দৈনিক 1.5 কেজি পর্যন্ত পারে আমরা কোনগুলো দেখি যে 12 লাখ 15 লাখ 20 লাখ টাকা ষাঁড় এই ফ্ল্যাগবি গুলো ষাঁড় আচ্ছা আচ্ছা এগুলাই সময় যে আমরা দেখি এবং এটা দেখায় দেন এখন কতটুকু গ্রোথ বাচ্চাটার পাগুলো দেখায় দেন কতটা মোটা মোটা হাত পাগুলো ভালো করে দেখায় দেন আচ্ছা আচ্ছা
তো এটা কেমন দাম চাবেন ভাই? এটা দাম চাচ্ছি 150,000 টাকা। 150,000? জি ভাই। আলোচনার সুযোগ তো আছে। জি ভাই। ভাই আরেকটা দেখতে পাচ্ছি, এটা কি জাতের ভাই? এটা ফিজিয়ান বাচ্চা। ফিজিয়ান সার বাচ্চা? জি ভাই। বয়স কেমন ভাই? এটার বয়স 4.5 মাস। 4.5 মাস না? এটা একদম আপনার গাভীর বাচ্চা? জি ভাই। এটার মা বিক্রি করে ফেলছি কয়েকদিন আগে। তো এটা কেমন দাম চাবেন ভাই? এটার দাম দামটাছি 40,000 টাকা। যদি দরদাম না করে তাহলে একদম 35,000 টাকা। এই থেকে কোনো দরদাম করার সুযোগ নাই। তো আমরা আরেকটা দেখতেছি, সাদা বাচ্চা। এটা কি বকনা না সার? জি ভাই, এটা বকনা বাচ্চা। বকনা বাচ্চা? জি ভাই। বয়স কেমন ভাই? এটার বয়স মোটামুটি 5 মাসের কাছাকাছি। 5 মাস? জি ভাই। আচ্ছা, ফিজিয়ান বাচ্চা? জি ভাই, হলস্টাইন ফিজিয়ান। এটার মা কি আপনার এখানে ছিল? জি ভাই। মা কেমন দুধ দিত? এটার মা 20 লিটারের মতো দুধ পেয়েছে। 20 লিটার? এটা কেমন দাম চাবেন ভাই? এটার দাম দামাদামি যদি না করে তাহলে একদম 40,000 টাকা। একদম 40? জি ভাই। আচ্ছা, আর দাম চাইলে 45,000 টাকা। 45,000? জি। ঠিক আছে ভাই। মনির ভাই। জি ভাই। আপনার এখান তো গাভী দেখলাম, বকনা, সার বাছুর সব কিছু দেখলাম। অনেকে তো নিতে চাবে, তারা কিভাবে নেবে? এখানে স্ক্রিনে আমার মোবাইল নাম্বার দেওয়া থাকবে, এখানে আমার সাথে মোবাইলে কথা বলে এসে দেখে সেগুলো নিতে পারবে। এবং আমি গাভীগুলা যেগুলো দুধ বললাম এগুলো সবকিছু ঠিক আছে কিনা, গাভীগুলা সুস্থ আছে কিনা এবং সবকিছু দেখে শুনে 7 দিন পর্যন্ত দুধ যাচাই করে আমার কাছ থেকে নিতে পারবে। কারণ আমি খামারটা বন্ধ করে দিচ্ছি, এই কারণে গাভীগুলা ভালো যত্নের দেখে যাতে সারা বাংলায় সেগুলো ছড়িয়ে দিতে পারি, সেজন্য আমি গাভীগুলো বিক্রি করে দিব। ঠিক আছে ভাই, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।